দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে সিলেট পৌঁছেছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। রাতে যাচ্ছে বাংলাদেশ। বৃহস্পতিবার থেকে শুরু হবে দুই দলের অনুশীলন। এদিকে ইনজুরির কারণে বিশ্বকাপ শেষ না করে দেশে ফেরা সাকিব আল হাসান মিরপুরে শুরু করেছেন রিহ্যাব। ব্যাংক থেকে নগদে অ্যাড মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ। মিরপুরে হঠাৎ সাকিব আল হাসানের আগমন। প্রিয় ক্রিকেটারকে কাছে পেয়ে ড্রেসিং রুমে ছবিও তুললেন মোসাদ্দেক ও এনামুল বিজয়। মিস্টার অলরাউন্ডার যখন মাঠ ছাড়ছিলেন তখন তাকে ঘিরে ধরেন ফটো সাংবাদিকরা, তারাও ছবির আবদার তুললেন, সেটিও পূরণ করলেন সাকিব। বিশ্বকাপের সমালোচিত সাকিবের দেশে ফিরে ব্যস্ততা বেড়েছে। এবার জাতীয় সংসদ নির্বাচন করতে যাচ্ছেন তিনি। এরই মধ্যে মাগুরা এক ও মাগুরা দুই আর ঢাকা দশ থেকে নমিনেশন নিয়ে সেটি জমাও দিয়েছেন। ইঞ্জুরি কারণে ঘরের মাটিতে দুই ম্যাচে টেস্ট সিরিজ খেলা হচ্ছে না তা, এমনকি মিস করতে পারেন কিউদের মাটিতে ওয়ান ডে ও টি টোয়েন্টিও। এদিকে সেই টেস্ট সিরিজ খেলতে সিলেট পৌঁছিয়েছে নিউজিল্যান্ড। বিশ্রাম কাটিয়ে বৃহস্পতিবার মাঠের অনুশীলন শুরু করবে কিউইরা। আর সুরমাপারে লাটকাতুরায় সিরিজের প্রথম টেস্ট মাঠে গড়াবে 28 নভেম্বর, দ্বিতীয় ও শেষ টেস্ট আগামী 6 ডিসেম্বর মিরপুর হোম অফ ক্রিকেটে। শুভদেবনাথ, নিউজ 24।